মহাধুমধামে সরস্বতী পূজার আয়োজন ঠনঠনিয়া যুবকবৃন্দের। কল্যাণময়ী বিদ্যাদেবীর আরাধনায় ঠনঠনিয়া যুবকবৃন্দ ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার বিদ্যাদেবীর বন্দনায় মেতে থাকলেন সকলেই। শীতের বিদায় আর বসন্তের আগমনে এই সন্ধিক্ষণে জ্ঞানময়ীর বন্দনায় মগ্ন প্রত্যেকেই। জ্ঞানময়ীর আগমন তিথিতে প্রকৃতি নতুন সাজে সজ্জিত, গাঁদা ডালিয়া পলাশ কুন্দ সহ নানা ফুলের ঘানে প্রকৃতি আমোদিত। পুজোর আনুষ্ঠানিকতার বাইরে অন্য কোন আড়ম্বর থাকছে না, নিজেদের সম্মিলিত উদ্যোগে ফুটে উঠেছে বিশেষ মণ্ডপসজ্জা। টনটনিয়া যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত শ্বেত শুভ্রের আরাধনা সরস্বতীর পুজোর পাশাপাশি এদিন মহাভোগ বিতরণ করা হলো। এলাকায় মানুষের হাতে তুলে দেওয়া হলো দেবী সরস্বতীর মহাভোগ। কর্মসূচি আমাদের পুরো আমাদের পাঁচ দিনের প্রোগ্রাম দেওয়া আছে, তার মধ্যে একটা আছে প্যান্ডেল থেকে ভোগ বিতরণ, পোলাও আলুদম পায়েস সব দর্শনার্থী আর আমাদের মার্কেটে ব্যবসায়ীদের দেওয়া হয় দ্বিতীয় দিন। আর আমাদের আজকে মেলে এসে দেখে গেছেন ওনার টাইম নেই, ব্যস্ত লোক, সেই জন্য উনি ভোগ বিতরণ করলেন। আমরা কাছে প্রার্থনা যেন কোভিডটা তাড়াতাড়ি যাক, ছাত্রছাত্রীদের পড়ালেখা হোক আর আমাদের ব্যবসায়ীদের ব্যবসাটা ভালো করে হয়, মানে কোভিডের জন্য ছাত্রছাত্রীরা এফেক্টেড নয় ব্যবসায়ীরা। আজকে আমরা ভোগ বিতরণ করছি আর আশা করি যত লোককে আমরা ভোগ চেষ্টা করবো খাওয়াবার, যে যারাই প্যান্ডেলে আসে কোনো খালি কেউ যাবে না, তাদের হাতেই ভোগটা পড়বে আশা করি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।